Dear student, তোমাদের প্রিয় ক্যাম্পাস থেকে তোমাদের প্রিয় কাচিকাঞ্চা একাডেমি থেকে আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ সুজন করে চারু ও চারুকারু ক্লাসে আজকের বিষয় হলো পাখি আঁকা পাখি কিভাবে আঁকতে হয় পাখি তো অনেকভাবে আঁকা যায় কিন্তু তোমাদের বইয়ের মধ্যে যে সুন্দরভাবে পাখি ড্রয়িং করা আছে যেটি তুমি ছোটরাও ড্রয়িং করতে পারবে এমন ধরনের একটি পাখি এখন তোমাদের আমি একে দেখাবো ঠিক আছে এইভাবে একটি অংশ পড়ে নিতে হবে অংশটা একটু ভালোভাবে করে দিলাম অংশটি করে নিয়ে এখান থেকে এটা চলে যাবে এখান থেকে এটা চলে যাবে তারপরে প্রিয় স্টুডেন্ট দেখো এটা ঘরে চলে আসবে এটা এখান থেকে এমন ভাবে চলে আসবে তাহলে পাখি ড্রয়িং করতে হলে আমাদের এটা যখন এখান থেকে চলে আসবে এমন ভাবে তারপরে এটা এমন ভাবে তারপরে এটা এমন ভাবে দিয়ে তারপরে এটা এমন চলে আসবে পাখি ড্রয়িং করার জন্য আমাদের অর্থাৎ খুব সহজেই খুব সহজ মাধ্যমেই পাখি ড্রয়িং করতে পারি যেমন এখান থেকে একটা আর এখান থেকে একটা দুইটা আমরা তুলে নিলাম দেওয়ার পরে এই অংশটুকু এই অংশটুকু মুছে দিলাম মুছে দেওয়ার পরে পাখা দেব আমরা এখানে পাখি যেহেতু উঠছে পাখা দিলাম পাখা দিয়ে দিলাম তারপর এখানে চোখ দিয়ে দিলাম তাহলে এইভাবে আমাদের পাখি আমরা এভাবে আঁকতে পারি আমাদের পাখি এভাবে আঁকা যায় পাখি ড্রয়িং করতে পারি পাখি ড্রয়িং করা আমাদের কাছে অনেক বড় কোনো বিষয় কিন্তু না তাই না তাহলে আমরা সুন্দরভাবে পাখি আঁকতে পারি এই পাখিটাকেই কিন্তু অনেক অনেক সুন্দর করে অনেক মজা করে আরো অনেক সুন্দর করে ড্রয়িং করা যায় সেটি তোমরা আস্তে আস্তে শিখতে পারবে তোমাদের যখন আরো উপরের ক্লাসগুলোতে উঠবে তখন তোমরা ড্রয়িং দেখতে পাবে তবে তোমাদের পাখি আঁকার আজকের ক্লাসটি এইখানেই শেষ করছি তোমাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ